আর কোথাও যদি সিনেমা খুঁজে না পাস এই ফোর বলছি হঠাৎ বৃষ্টি সিনেমার সিডিটা আছে? আমার সিডিটা তো নাই, গানগুলো আছে, ওগুলো নিতে পারেন। আচ্ছা ওগুলোই দিয়ে দিন। কত হয়েছে? 30 টাকা। আপনার নামটা? জুই। কি এলাকায় নতুন এসেছেন? জি নতুন এসেছি। সিনেমাটা আমার হাতে কয়দিনের মধ্যে চলে আসবে, তো আপনার জন্য আমি আলাদা করে রেখে দিবো না, আপনি একটু আসা যাওয়ার মাঝখানে খুঁজছি। আচ্ছা কেমন আছেন? সিনেমার সিরিজটা কি এসেছে? না আসেনি, আমি কালকে শহরে গিয়ে নিয়ে আসবো। আসলে অনেকদিন ধরে সিনেমাটার জন্য অপেক্ষা করছি তো। আচ্ছা আমি আজকে আসি তাহলে। আচ্ছা এখানে আশেপাশে কোথাও বেলি ফুল পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, শহরে পাওয়া যায়, ওই আদমতলি মোড়ে পাওয়া যায়। এটা তো বেশ দূর হবে তাই না? হ্যাঁ একটু তো দূর। আপনার কি বেলি ফুল খুব পছন্দ? খুব পছন্দ। ভাই হঠাৎ বৃষ্টি খুঁজে পাইছেন? কোনোভাবেই ওকে বলা যাবে না হঠাৎ বৃষ্টির সিডিটা আমি পেয়েছি, তাহলে তো আর আসবে না আমার দোকানে। আমার সিনেমার সিডিটা কি এসেছে? না, দু একদিনের মধ্যেই হাতে চলে আসবে। আচ্ছা যা আসছে তাহলে। জুই টেলিফোন। আপনি জানেন হঠাৎ করে কেউ কিছু দিলে আমি অনেক খুশি হয়ে যাই। আপনি একদিন নীল শাড়ি পরে আমার দোকানে আসেন, আমার ধারণা আপনি নীল শাড়িতে বেশ। আপনি বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন। না না না, ঘুরে ঘুরে বৃষ্টি সমস্যা হবে। অবশ্য সুন্দরী মেয়েদের বৃষ্টিতে ভিজলে ভালোই লাগে। আমি সুন্দর? এই উত্তরটা আমার থেকে ভালো আপনার আয়না দিতে পারে। মানুষ মিথ্যে বললেও আরে আপনি এখানে? আমি তো এদিক দিয়ে যাওয়া আসা করি। আপনি কোথাও যাচ্ছেন? না আমি পাশে নয়নতারা কলোনিতে একটা টিউশন নিয়েছি, একটা ক্লাস 8 এর বাচ্চা পড়ায়। কিন্তু আপনি কিছু পাবেন না। আচ্ছা কাজ করেন, আপনি আমার হুন্ডায় উঠেন, আমি আপনাকে নামাই। কেমন আছেন? জি ভালো আছি, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনার সিডিটা আমি কাল হাতে পাবো, কাল তো শুক্রবার, দোকান বন্ধ থাকে। আপনি চাইলে আমার কাছ থেকে বটতলা থেকে নিয়ে আসতে পারেন সিডিটা। আপনার সাথে একটা কথা ছিল। জি বলেন। আচ্ছা থাক, আমি আমি কাল যখন সিডি নেবেন তখন বলবো, আসবেন তো। জুই কাছের মানুষদের কখনো মিথ্যা কথা বলেন। আপনি আমার ঠিকানা কিভাবে পেলেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তুমি যখন বাড়ি থেকে চলে আসো তোমার আব্বা হঠাৎ করে অনেক অসুস্থ হয়। তুমি আমার জন্য না হোক, তোমার আব্বার জন্য চলো আমার সাথে। জুই কাছের মানুষদের কখনো মিথ্যা কথা বলে না। ভাই হও ভাই, আপনাদের কয়বার এক হয়েছে যে হ্যাঁ আইবো না ভাই? যে মানুষ দুই দিন আয় না, একদিন আয় না, এই মানুষকে এক মাস পরে আইবো, কি অবস্থাটা করছেন ভাই? নিজের আপনি নিজের দিকে তাকাইছেন একবার? আমি তোমার আর বুঝাইতে পারবো না, আমার কিচ্ছু ভালো লাগে না।